হ্যালো সিঙ্গাপুর প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক শিবন, সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি ফেসবুক থেকে বলছি। আজকে আপনাদের কিছু তথ্য জানাবো যা আপনাদের সকলে জানা প্রয়োজন। এই তথ্যগুলো আমাকে দিয়ে সহায়তা করেছেন সিঙ্গাপুর পুলিশ। সেজন্য আমি রসাল নেইবারহুড পুলিশ সেন্টারকে সকল প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করছেন এবং অনলাইনে প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করণীয়, কি কি আমরা করতে পারি, কিভাবে আমরা এই প্রতারণা থেকে নিজেদের রক্ষা করতে পারি, তারা আমাকে বিভিন্নভাবে দিয়ে সহায়তা করছে এবং সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা একটু অনলাইনে প্রতারণার শিকার না হন। তো আজকের টপিকসটা হলো অন্যরকম, যে অনলাইনে কী ধরনের প্রতারণা কীভাবে করে, বিভিন্ন শব্দ বেশি প্রতারকরা আপনাকে কল করে থাকে, সেই কথাগুলো বলার জন্যই আজকে ভিডিওটি করা। প্রথমেই বলবো যে আমাদের যা জানা প্রয়োজন তা হলো যে প্রতারকরা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারের মতো মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করে বা অনেক সময় সরাসরি ফোন কলের মাধ্যমে নিজেকে পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিবে। আপনারা দেখবেন যে তারা অনেক সময় এইসব অ্যাপগুলোতে প্রোফাইল পিকচারে পুলিশ অফিসারের ছবি ব্যবহার করে। একটা উদাহরণ দিই, গত কয়েকদিন আগেই আমার এক কলিগের মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে, সেই কলটা কেটে দেয়, ডিসকানেক্ট করে দেওয়ার পরে প্রোফাইলকে দেখ করে একজন পুলিশ অফিসারের ছবি, সিঙ্গাপুর পুলিশের লোগো দেওয়া সহকারে। সে তো বিশেষ করে আছে, সে বলো বড় ভাই আমাকে পুলিশ কল দিল কেন, দেখেন তো। আমি তাকে বললাম পুলিশ তোমাকে কখনো কল দিবে না, সে তোমাকে ইমেল করবে, মেসেজ দিবে, তোমার বসকে জানাবে, কখনো সহজে তোমাকে হোয়াটসঅ্যাপে কল দিবে না, তুমি আর কল দিও না। পরে সে আবার কল দিলে, সে ছোটো ভাই মোবাইলটা আমার হাতে দেয়। আমি হ্যালো বলার পর পর যখন বললাম যে আমি অমর ফারুক বলছিলাম, আপনি কে বলছেন, তো ওর কাছ থেকে কল ডিসকানেক্ট করে দেয়। তারপর তার কাছে অনেকবার ট্রাই করার পরও কল দিয়ে পাইনি, হয়তো আমি যারা অন্য কেউ রিসিভ করতো তাহলে হয়তো তারা তার সাথে প্রতারণা করে করতে পারতো। তিন নম্বর কী করে, এরপর প্রতারণা কী বলবে যে ভাই আপনার মোবাইল ব্যাংক কার্ডের সমস্যা হয়েছে অথবা ইন্টারনেটে যে কার্ড আছে ইন্টারনেটের সিস্টেমে আমরা অনলাইন কেনাবেচা পেঁচা কিনে করি, যে মাস্টার কার্ড দিয়ে বলবে যে মাস্টার কার্ডের সমস্যা হয়েছে। তারা এমনভাবে বলবে যে আপনি বিশ্বাস করতে বাধ্য এবং তারা বলবে যে এই সমস্যার সমাধানে তারা আপনাকে সহায়তা করবে, এবং সহায়তার কথা নাম বলে তারা আপনার ব্যক্তিগত তথ্য এবং কি আপনার ওয়ান টাইম পাসওয়ার্ডও জানতে চাইবে। তো এই প্রতারণা থেকে রক্ষা পেতে হলে আমাদের যা করণীয় বা আমরা কী করতে পারি, তো কী করতে পারি, তাদেরকে ইগনোর করা, পাত্তা না দেওয়া। মনে রাখবেন কোনো সরকারি পুলিশ অফিস কর্মকর্তা কোনো সরকারি অফিস থেকে আপনাকে সরাসরি কল দিয়ে আপনার ব্যক্তিগত তথ্য জানতে চাইবে না, কারণ তাদের কাছে অলরেডি আমাদের ব্যক্তিগত তথ্য সব কিছুই আছে। দুই নম্বরে কখনই আপনার ব্যক্তিগত তথ্য বা ইন্টারনেটে যে ব্যাংকিং আছে না, মাস্টার কার্ড, এই কার্ডের নাম্বার এমনকি ওয়ান টাইম পাসওয়ার্ড তাদেরকে দিবেন না, দিছেন তো আপনি বিপদে পড়েছেন। তিন নম্বর কী হতে হবে, প্রতারণার শিকার হওয়ার সাথে সাথে যদি এরকম প্রতারণা ভুল করেই ফেলান, সাথে সাথে কী করতে হবে, ব্যাংকে কল দিবেন। ব্যাংকে কল দিয়ে আপনি ব্যাংক কার্ডটি স্থগিত করে দিয়ে বন্ধ করে দিবেন, তাতে ব্যাংক কার্ড থেকে তারা কোনো প্রতারণা করে কোনো ধরনের টাকা নিতে না পারে। তবে সবচেয়ে আজকে আপনাদের শেখ করবো জিনিসটা দিয়ে, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে অনলাইনে প্রচুর প্রতারণা হচ্ছে, যা 2019 সালের তুলনায় 2020 সালে প্রতারণা হয়েছে 65.2% বেশি। চিন্তা করা যায় 2019 সালে প্রতারণা হয়েছে $121.8 মিলিয়ন এবং 2020 সালে অনলাইনে প্রতারণা হয়েছে $201.2 মিলিয়ন, অনেক বেড়েছে। এর কারণ আমরা সচেতন না। অনলাইনে যে প্রতারণা হয় তার মধ্যে শীর্ষ 10টি প্রতারণার মধ্যে রয়েছে, অন্যতম রয়েছে ই কমার্স প্রতারণা, জব স্ক্যাম, লোন স্ক্যাম, ইনভেস্টমেন্ট স্ক্যাম। তো সবাই এগুলো বুঝে শুনে দেখবেন এবং সাবধানতা অবলম্বন করবেন, তাহলে অনলাইনে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সবাই বাধ্যতামূলক থাকুন। আসসালামু আলাইকুম।